हे माय आर्ट लवर्स, वेलकम टू माय चैनल इन सुपर्णाज आर्ट क्लोजेट। आज के आमी तुम्हारे साथे माटिर थाला और ग्लासेर उपर काज शेयर करते एसेछी। तो आगेर दिन तुम्हरा आरेकटा माटिर थालार सेटेर उपर काज तुम्हरा तुम्हारे साथे शेयर करेछिलाम, तुम्हरा हयतो देखेछो। जारा जारा देखोनी तारा डेस्क्रिप्शन बक्सेर लिंक देवा थाकबे, गिये देखे एसो। तो एई दुटोई आमी बानियेछि एक्चुअली आमार ठाकुर पुजोर जोन्नो। এটা আমি ব্লু কালারের উপর করেছিলাম, ওটা আমি করেছিলাম ইয়েলো আর রেড কালারের উপরে, ইয়েলো রেড কম্বিনেশনে। স্টুডেন্ট হওয়ার তাগিদে আর নানা রকম ব্যস্ততার মাঝে এই ভিডিওটা শেয়ার করতে খুবই দেরি হয়ে গেছে। এই কথাটা বলতে আমার খুবই খারাপ লাগছে তোমাদেরকে, যে আমার ভিডিওটা শেয়ার করতে দেরি হয়ে গেছে। কারণ আমি না চেষ্টা করি তোমাদের সাথে, যতই ব্যস্ততা থাকুক না কেন আমি চেষ্টা করি ভিডিওগুলো তোমাদের সামনে আনার। তো এইটা আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম, কিন্তু আমার শেয়ার করতে খুবই দেরি হয়ে গেছে এডিটিং করতে। তো যাই হোক, নানা রকম ব্যস্ততা ছিল মাঝে। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি, তো প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে। মাটির থালাটাকে যখন আর কি মাটির থালার উপর কাজ শুরু করবে, তখন চেষ্টা করবে যে মাটির থালাটাকে জল দিয়ে ধুয়ে নেওয়ার, তারপরে গেসো অ্যাপ্লাই করার। তোমরা যারা যারা গেসো আর কি বাড়িতে তৈরি করে নিতে চাও, গেসও এমনিও মার্কেটে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর যদি গেসও বাড়িতে বানাতে চাও তাহলে সেটা টিউটোরিয়ালও আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও। যারা যারা গেসোতে কাজ করেছে বা করে, তারা জানে ঠিক গেসোর মানে গেসোর ব্যবহারটা ঠিক কীরকম, গেসো কতটা সুন্দর জিনিস। গেসো ক্যানভাস হোক কি যে কোনো জিনিসের উপর আর কি পেইন্টিং করার আগে বা যে কোনো আর্টওয়ার্ক করার আগে যদি গেসো অ্যাপ্লাই করা যায়, তাহলে খুব সুন্দর মানে পরে একটা খুব সুন্দর আকার নেয় সেটা একটা। কাজের মাঝে একটাই কথা তোমাদের সাথে শেয়ার করব, যে তোমরা যত আমাকে সাপোর্ট কম করবে, আমাকে প্রমোট কম করবে, আমার কাজ করার আগ্রহ ইচ্ছা তত নষ্ট হতে থাকবে, তত কমতে থাকবে। তোমরা হয়তো আমার কাজের মধ্যে সেটা দেখতেও পাচ্ছ। হ্যাঁ, ব্যস্ততা ছিল অবশ্যই, কিন্তু মোটিভেশনটাও তো একটা দরকার না? তোমাদের মোটিভেশন না পেলে আমি কী করে করব? প্লিজ আমাকে প্রমোট করো, আমাকে সাপোর্ট করো, আমাকে আরও আগ্রহ জেতানোর চেষ্টা করো আমার, যাতে আমি আরও মোটিভেশন পেয়ে নতুন নতুন ইউনিক আইডিয়া আনতে পারি। প্লিজ তোমাদের কাছে এটাই একটাই অনুরোধ, যদি তোমরা আমাকে ভালোবাসো প্লিজ আমাকে সাপোর্ট করে যাও। এই মাটির থালাটার মাঝে যেহেতু আমি ঘুরি এঁকেছি, তাই এটা বিশ্বকর্মা পুজোর দিন আমি দিয়েছিলাম, তো আমি সরস্বতী পুজোর দিনও এটা দিতে পারবো। তো সরস্বতী ঠাকুরকেও আমি এই মাটির থালার উপরে প্রসাদ দিতে পারবো, অন্যান্য ঠাকুরকেও দিতে পারবো। মাটির থালাটা হয়ে যাওয়ার পরে গ্লাসের ফুল টিউটোরিয়ালটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, গ্লাসের ফুল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যে কতটা সুন্দর এসছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো লাস্টে গিয়ে আমি গ্লাসের ফুল লুক আর থালার ফুল লুক দুটোই শেয়ার করব তোমাদের সাথে। এবার দেখো ফুল লুকটা কতটা সুন্দর এসছে, মাটির থালা আর গ্লাসের ফুল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কতটা সুন্দর এসছে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমাকে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।